তো ফ্রেন্ড, আমার ইউটিউবের থাম্বনেলটা দেখে আপনি আপনারা সকলেই বুঝতে পেরেছেন নিশ্চয়ই আমি কী বিষয় নিয়ে আজকে এই ভিডিওটি করছি। হ্যাঁ বন্ধু, এটা বলবো যে অনেক নতুন ইউটিউবাররা আছেন যারা ইউটিউবে থাম্বনেল তৈরি করেন না, বা অনেকে আছে করতেই হয়তো পারেন না। তো বলবো ইউটিউবে এই থাম্বনেলটা কিন্তু একটা বিশেষ এবং গুরুত্বপূর্ণ জায়গা, কারণ আপনার ভিডিওটি তৈরি করছেন আপনি অনেক কষ্ট করে করছেন, আপনার ভিডিও যদি মানুষ না দেখে আপনার কষ্টটা কিন্তু ব্যর্থ হবে। তো আপনার ভিডিওটি যাতে অনেক মানুষে দেখে, আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছায়, আরও বেশি দর্শকের কাছে পৌঁছায়, সেজন্য কিন্তু থাম্বনেলটা অবশ্যই প্রয়োজন। কারণ থাম্বনেলের মধ্যেই সমস্ত কিছু বিষয়বস্তু প্রথমে বোঝানো থাকে যে এই ভিডিওটি কী বিষয়ে তৈরি করা হয়েছে। তো ফ্রেন্ড, এই থাম্বনেল তৈরি করতে গেলে আমাদের কিন্তু প্রয়োজন PNG ফটো এবং এই থাম্বনেল তৈরি করার টেকনিক। আমি ফ্রেন্ড আজকে আপনাদেরকে দেখিয়ে দেব এই থাম্বনেল তৈরি করতে কীভাবে PNG ফটো ব্যবহার করতে হয়। তো তার আগে আমি দেখাবো এই PNG ফটোটা কীভাবে আমরা তৈরি করব। ফ্রেন্ড, এই PNG ফটো আমরা দুরকমভাবে তৈরি করতে পারি, দুরকম পদ্ধতি অবলম্বন করে তৈরি করতে পারি। এক, ফটোশপে গিয়ে আমি PNG ফটো তৈরি করতে পারবো, এবং দুই, একটা ছোট্ট ট্রিক, একটা ওয়েবসাইটের মাধ্যম দিয়ে আমি PNG ফটো তৈরি করতে পারবো। PNG ফটো তৈরি করতে আমি দুটো পদ্ধতিই আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তৈরি করা যায়। তো এই PNG ফটো দিয়ে আপনি আপনার ইউটিউবের থাম্বনেল তৈরি করতে পারবেন, আপনার ইউটিউবের লোগো তৈরি করতে পারবেন। তো আসুন দেখা যাক এই PNG ফটো কীভাবে তৈরি করা যায়, এবং এই PNG ফটো থাম্বনেল বা লোগোতে বা ইউটিউবে কোথায় কোথায় কীভাবে ব্যবহার করা যায় সবই আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ড, শুরু করার আগে অবশ্যই জানিয়ে দেই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন শুরু করি ভিডিওটিতে। আজকে আমার বিষয় PNG ফটো কীভাবে তৈরি করা হয় এবং ইউটিউবে কীভাবে সেটি ব্যবহার করা যায়। তো চলুন, আমি ডেস্কটপে চলে এসেছি। ডেস্কটপে আমি PNG ফটো প্রথমে ফটোশপের মাধ্যমে কীভাবে করতে হয় সেটা করে দেখাবো। তো এর জন্য আমি একটা নতুন ফটো নিয়েছি, এই ফটোটাকে আমি Ctrl+J প্রেস করে একটা প্রথমে লেয়ার করে নিতে হবে। লেয়ারটা আপনি কোথায় দেখবেন, দেখুন ডান দিকে যে মেনু বার আছে একদম ফটোশপের ডান দিকে, এখানে দেখুন Layer 1 একটা লেয়ার করে নেওয়া রয়েছে। আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি, দেখুন এটা আমার মেন ফটো, এটাকে আমি Ctrl+J প্রেস করলাম, দেখুন এখানে নতুন একটা লেয়ার চলে এসেছে। আমরা এবারে এই মেন ফটোটাকে আমরা এই যে আই বাটন রয়েছে আই বাটনের উপর ক্লিক করে এটাকে ইনভ্যালিড করে দেব। এখন শুধুমাত্র আমরা লেয়ারের উপরে কাজ করব। তো লেয়ারের উপরে কাজ করে আমরা PNG ফটো তৈরি করব। তো PNG ফটো করতে গেলে আমার PNG ফটো মানে এই ব্যাকগ্রাউন্ডটা পুরো মুছে যাবে, এবং এই ফটোটা আমার যে ফটোটা আছে সেই ফটোটা আমি যে কোনো পিকচারের সামনে রাখলে ব্যাকগ্রাউন্ড যেন না আসে। তো এর জন্য আমি এই পেন টুল ব্যবহার করব। পেন টুল দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে পেন টুল ব্যবহার করে ফটোশপে PNG ফটো করতে হয়। আমি মোটামুটিভাবে একটা দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন, আমার থেকে আপনারা বাড়িতে বসে ট্রাই করলে আরও ভালোভাবে চেষ্টা করলে ভালোভাবে করতে পারবেন। তো আমি এটা তাড়াতাড়ি করছি বলে একটু এদিক ওদিক হবে। তো ফ্রেন্ড,
আমি পেন টুল দিয়ে পুরোটাই সিলেক্ট করে নিয়েছি ব্যাকগ্রাউন্ডটা, পুরো ব্যাকগ্রাউন্ডটা আমি পেন টুল দিয়ে সিলেক্ট করে নিয়েছি। এবারের কাজ কি, এই সিলেক্ট ব্যাকগ্রাউন্ডের উপরে আমি আমার মাউস থেকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে যে টুলটা এসছে এখান থেকে আমি 1, 2, 3, 4 নম্বরে মেক সিলেকশন এই অপশানটা চুজ করব। মেক সিলেকশনে ফেদার রিডিং এখানে 1, এই একটাই রাখবো, 1 পিক্সেলই রাখবো, রেখে ওকে করে দেব। এটা দেখুন পুরোটা আমার ডিলিট করার অপশানে চলে এসছে। এবারে আমি এখান থেকে কি করব, ডিলিট বাটন ক্লিক করব কম্পিউটার থেকে, কম্পিউটার কিবোর্ড থেকে। দেখুন ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গিয়েছে। আমি এটাকে সেভ করলাম, সেভ হয়ে গিয়েছে। এবারে আমি কি করব, ফটোশপে আমি আরেকটা ফটো নিয়ে আসব, নিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আমার পিএনজি ফটোটা ওই ফটোয় সেভ সেট করব। ফুল ফরম্যাট নেবো। এবারে কি করব, আমার এই ফটোটা ব্যাকগ্রাউন্ড ফটোর উপরে চলে এসেছে কিন্তু আমার ফটোটা বড় আছে, এর জন্য কন্ট্রোল টি প্রেস করতে হবে। কন্ট্রোল চেপে ধরে টি প্রেস করলে দেখুন আমার ফটোর পুরো ফ্রেমটা দেখাবে। এই ফ্রেমের একটা কোণা ধরে এবং কিবোর্ডে শিফট চেপে আপনি ছোট করে নেবেন। শিফট চাপবেন কেন, শিফট চাপলে আপনার ফটোর কোনো আকৃতি চেঞ্জ হবে না, শুধুমাত্র ফটোর চতুর্দিক থেকে চেঞ্জ হয়ে যাবে। তো ফ্রেন্ড দেখুন আমি এখানে সেভ করে বসিয়ে দিলাম। তো এখন দেখে তো মনে হচ্ছে না, কি মনে হচ্ছে কি, যে ফটোটা আমি এই রুমে দাঁড়িয়ে ফটোটা তুলছি সেলফি স্টাইলে, তাই তো? তো এইভাবে আমরা পিএনজি ফটো তৈরি করে নিতে পারি ফটোশপ মাধ্যমে। দেখুন আমি কিছু ফটো করে রেখে দিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই ফটোটা দেখুন পিএনজি আছে এখানে বসানো, এটা গ্রাফিক্স একটা ডিজাইন আছে, এটা সোনার দোকানের ব্যানার তৈরির। তো এই ধরনের ফটো আমরা ফটোশপে তৈরি করতে পারি ব্যানার করার জন্যে বা ইউটিউব থাম্বনেল বানানোর জন্য আমরা পিএনজি ফটো তৈরি করে নিয়ে সেটা ইউজ করতে পারি। তো ফ্রেন্ড আমি তো ফটোশপে পিএনজি ফটোটা তৈরি করা দেখালাম, এবারে আমি চলে যাব আপনাদেরকে নিয়ে সোজা একটা ওয়েবসাইটে যেখান থেকে আমি ডাইরেক্ট কয়েক সেকেন্ডে, কারণ আমি ফটোশপে পিএনজি ফটোটা তৈরি করলাম একটু টাইম লাগলো, তাও আমার এখনও ভালোভাবে তৈরি হয়নি, এইসব কানের সাইডেগুলো পরিষ্কার হয়নি। হ্যাঁ, এই সাইড একটু রয়েছে, এই দেখুন এই ফটোর সাইড একটু রয়েছে, ঠিক আছে, এটা অবশ্য মুছে নেওয়া যায়। তো এরকম রয়ে গিয়েছে। তো আমি এটা এবারে একটা আমি ওয়েবসাইটের মাধ্যম দিয়ে আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমি চলে আসছি ওয়েবসাইটে, সেখান থেকে আমি কয়েক সেকেন্ডের মধ্যে কীভাবে পিএনজি ফটো তৈরি করা যায় দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ড এবার আমি কম্পিউটারে আমার
ক্রোম ব্রাউজার খুলে নিয়েছি। এখানে আমি লিখব রিমুভ ডট বিজি, মানে রিমুভ ডট ব্যাকগ্রাউন্ড। এই সাইটটার মাধ্যম দিয়ে আপনি কয়েক সেকেন্ডের মাধ্যমে যে কোনো ফটো পিএনজি ফরম্যাটে করে নিতে পারবেন। আমি এখান থেকে একটা ফটো পিএনজি ফরম্যাট করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আপলোড ইমেজে গেলে আপনার ইমেজ নিতে বলবে। আমি ডেস্কটপে একটা ফটো, আমার ওই ফটোটাই নিয়ে নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, কয়েক সেকেন্ডের মধ্যে আমার এটা পিএনজি ফটো হয়ে গিয়েছে। এখান থেকে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন, ডাউনলোডে ক্লিক করেছি, ডাউনলোড হয়েও গিয়েছে আমার ফটো। আমি এই ফটোটাকে এবারে আমি ফটোশপে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ফটোটা আমার ডাউনলোড হয়ে গিয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে পিএনজি ফটো। দেখুন, উপরে লেখাও আছে পিএনজি ফরম্যাট। তো এই ফটোটাকে আমি এবারে এই ফটো আমি এখানে নিয়ে গিয়ে বসিয়ে দিতে পারি। দেখুন, তো এইভাবে আমরা পিএনজি ফটো তৈরি করে নিতে পারবো ওয়েবসাইটের মাধ্যম দিয়ে এবং ফটোশপের মাধ্যম দিয়ে। তো ফ্রেন্ড, আশা করি আমি দেখিয়ে দিলাম কীভাবে পিএনজি ফটো তৈরি করতে হয় আর কীভাবে আপনাদের পিএনজি ফটো কোথায় কোথায় কীভাবে ব্যবহার করা যায়। তো এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চাই যে পিএনজি ফটো দিয়ে কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়। তো আমার ভিডিওটির সঙ্গে থাকুন, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। পরের ভিডিও দেখার জন্যে অবশ্যই আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আপনাদের কাছে পরের ভিডিওটা। থ্যাংক ইউ।